ইন্ডিয়ান স্টাইলিশ ব্যাটার সূর্যকুমার ইয়াদব রেকর্ড করেন। বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে সূর্যকুমার ইয়াদবের এক বছরে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। সূর্যকুমার ইয়াদব 2022 সালে টি টোয়েন্টিতে ধারাবাহিকভাবে রান সংগ্রহ করে আসছেন। এই ফর্মেটি 700 প্লাস রান পূর্ণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচের মাধ্যমে। 2022 সালে টি টোয়েন্টিতে তার রান ভারতীয়দের জন্য রেকর্ড সর্বোচ্চ, যেখানে 2018 সালে শিখর ধাওয়ানের সংগ্রহ ছিল 689 রান। সূর্যকুমার ইয়াদব এই রান সংগ্রহের ব্যাটিং অ্যাভারেজ ছিল 40 প্লাস এবং স্ট্রাইক রেট হচ্ছে 180 প্লাস। এক বছরে রান সংগ্রাহকের তালিকায় সূর্যকুমার ইয়াদব এক নম্বর পজিশনে এবং দুই নম্বরে আছেন ভারতের শিখর ধাওয়ান এবং তৃতীয় স্থানে আছেন বিরাট কোহলি। আবার এ বছরে টি টোয়েন্টিতে রানের সংগ্রহে রোহিত শর্মাও আছেন, তার রানের সংগ্রহ 497 রান। সূর্যকুমার ইয়াদবের ব্যাটিং স্টাইল অন্যদের থেকে আলাদা, যা সকলকে মুগ্ধ করছে। সূর্যকুমার ইয়াদবের জন্য থাকবে শুভকামনা যেন তিনি খুব তাড়াতাড়ি টি টোয়েন্টিতে নাম্বার ওয়ান পজিশনে চলে আসতে পারে।